রাহুল দা ফেমাস হওয়ার পরে দেখতে পাচ্ছ এখন ভাই কি এটা উড়িয়ে উড়িয়ে ভাই ভাই আমাকে মারছিস কেন আমি কি করে এটাই হচ্ছে মারপিট হচ্ছে এখানে WWE বক্সিং এই দাদা দাদা এই দাদা দাদা হে গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো ব্যাপারটা হচ্ছে কি কালকে গেছিলাম মামা বাড়ি আর দেন মামা বাড়ি থেকে বাড়ি এসে ব্লগ শুরু করে দিলাম আর জানি অনেকদিন ব্লগটা লেট আসছে তার জন্য সরি এবার থেকে কন্টিনিউ ব্লগ আসবে ঠিক আছে গাইস কাল যেহেতু মামা বাড়ি গেছিলাম গাড়ির অবস্থাটা দেখতে পাচ্ছো পুরো কাদা কাদা হয়ে গেছে গাড়ি চালাতে তো ভালো লাগে বাট এটা মানে পরিষ্কার করতে যা ফাটে না উফ এখন এটা আমাকে ধুয়ে মুছে চকচকে করে দিতে হবে সো তাড়াতাড়ি করে দিই দেন তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ গাড়িটা ধুয়ে একদম চকচকে করে দিলাম ব্যাপারটা হচ্ছে আমি গাড়ি ধুচ্ছিলাম ঠিক আছে গাড়ি ধোয়া কমপ্লিট হয়ে গেছে দেন এখন সায়ন চলে এসছে অনেকক্ষণ লেট করার পরে ভাই এত ল্যাগ কি করে খাস ভাই প্রচুর গরম ভাই বাইরে প্রচুর গরম তাড়াতাড়ি করে চেঞ্জ হয়ে যাবো একটু বাইরের দিকে তো চলো তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো ব্যাপারটা হচ্ছে সায়ন যেহেতু এই গরমের মধ্যে আমাদের বাড়ি এসছে মা এদিকে আম কেটে দিয়েছে আর এদিকে ঠান্ডা আছে কোক ঠিক আছে এই গরমের মাঝখানে এটার মজা নেওয়া যাক তো চলো তুই সত্যি কথা বলতে তুই আমাদের বাড়িতে খেতে এসছিস ব্যাপারটা হচ্ছে এদের বাড়ি আসলে না কিছু না কিছু খেতে দেয় ওই জন্য আমি প্রত্যেক দিন এদের বাড়িতে আসি খাবার জন্য তো গাইস ফাইনালি স্নান টেস্নান করে পুরো রেডি হয়ে গেছি দেন এখন এই সায়ন BMW নিয়ে এসছে আর ওদিকে দেখতে পাচ্ছ ভ্লগ করছে ঠিক আছে আর এখন এটা করে আমরা যাব বাইরের দিকে ভ্লগ করতে আর গাইস সূর্যটা ভাই ভাবছি কেমন একটা হচ্ছে ঠিক আছে ভীষণ গরম হচ্ছে তার মধ্যেও এখন ভ্লগ করতে যেতে হবে কিছু করার নেই তো চলো তো দেখো এখন সায়নদের বাড়িতে এসেছি টমিকে দেখতে পাচ্ছ ও ভাই এদিকে তাকা এদিকে তাকা ভাই আমার আমুলটাকে ললিপপ ভেবে খেয়ে নিস না এনো তো ভাই সেখানে দেখতে পাচ্ছ সায়ন তার ছোট ভাইকে স্নান করাচ্ছে ঠিক আছে তো দেখো বাড়ির থেকে যেহেতু বেরিয়েছিলাম ব্লগ করার উদ্দেশ্যে মানে বাইরে এতটা গরম না সায়নদের বাড়িতে এসে মানে ওখানেই শুয়ে পড়লাম ঠিক আছে মানে ল্যাদ খাচ্ছিলাম দেন এখন গেছে 4টে বাজে আর এখন আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমি আর সায়ন আর এখন যাচ্ছি একটু নীলগঞ্জে তো চলো গাইস ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এখন এসে এই পুকুরটার পাশে ঠিক আছে তো গাইস এই জায়গায় হাওয়াটা হচ্ছে না উফ জাস্ট নেক্সট লেভেল দেখো এটাই হচ্ছে মারপিট হচ্ছে এখানে WWE বক্সিং তো দেখো এই দাঁড়া ব্যাপারটা হচ্ছে সায়নের জুতো নিয়ে পালিয়েছে ওই বাচ্চাগুলো ঠিক আছে আমি এর মাকে দেখাবো ঠিক আছে ভিডিওটা তোর মাকে দেখাবো বলবো দেখো আমার জামা ছিঁড়ে দিয়েছে কি বলছো দেখো এই নুনু দেখা নুনু একটা চড়মার এর ভাই একে একটা চড়মার ভাই কি এটা উড়িয়ে উড়িয়ে ভাই ভাই আমাকে মারছিস কেন আমি কি করেছি ভাই ওকে ওকে মার ওকে মার হ্যাঁ ওকে ওকে তো গাইস ভাই এখন বলেছে আমার কোলে ওটা ওকে একটা গাঁটটা মারবো
লে মার তো শখ পূরণ করুক। মানে ওর মাথা পর্যন্ত হাত যাচ্ছে না বলে বললো ভাই তুই আমাকে কোলে তুলবি? আমি বললাম কেন, ঠিক ভাই অল্প কেটে গেছে কেটে গেছে, বাচ্চা কাচ্চার গাড়িটা খেয়ে কার গাড়ি ভাই। এখানে এসে মানে অনেক এন্টারটেনমেন্ট হয়ে গেলো, বলতে ব্লগটা একটু বড় হয়ে গেলো আর গাইজ, এগুলোই কন্টেন্ট আর বাচ্চা কাচ্চা মানে কন্টেন্ট, ঠিক আছে। তো দেখো সত্যি কথা বলতে মানে এদের মতো লাইফটাই না মানে বেস্ট ছিল, যখন ছোটবেলায় ছিল না কোনো টেনশান ছিল, মানে লাইফটা একটা শান্তি ছিল অন্যরকম, ঠিক আছে। ছোট ছোট জিনিসে অনেক খুশি পেতাম, বাট এখন লাইফে মানে অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। যদি ছোটবেলায় ফিরে যেতে তুই কি যাবি? অবশ্যই। তো গাইজ তোমরাও কমেন্ট করে বলো তোমাদের যদি একটা চান্স পাও ছোটবেলায় ফিরে আবার, সো তোমরা কি যাবে? সো কমেন্ট করে জানিও, ঠিক আছে। দেখতে পাচ্ছো সন্দীপদা তোমাদেরকে বলেছিল না যে বত্তির বিলে এবার জল আসলে এখানে একটা চায়ের দোকান খুলবে রেস্টুরেন্ট, ঠিক আছে। সো ফাইনালি দেখতে পাচ্ছ এখানে এখন বাঁশ খুঁটি পোতা হচ্ছে আর রেস্টুরেন্টটা বড় করেই হচ্ছে দেখতে পাচ্ছ, আর পুরো চা খাবো চা, ঠিক আছে। আমরা ওয়েট করছি যে কবে চালু হবে রেস্টুরেন্টটা, সো অনেক এক্সাইটেড। এই পাটগুলো দেখতে পাচ্ছ, এই পাটগুলো কাটা হবে তারপরে দেন জল হবে, তাই তো? হ্যাঁ জল হবে, তারপরে মানে চায়ের দোকান তারে মানে চালু হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এসব খুঁটি টুটি পোতা হচ্ছে। দেখো একজন ইনস্টাগ্রামের ভিতরে মানে এসব কি সব দেখিয়ে, ঠিক আছে, কি লিখেছে ভাই এটা হিন্দিতে? আমি তো লেখা আছে কি লেখা ভাই এটা জানি না, মানে এই ট্যাটুটা মানে বাহানা, ঠিক আছে, মানে বুঝতেই তো পারছো, ঠিক আছে, মানে মানে ফলোয়ার ফলোয়ার ফলোয়ার। আবার এখানে এটা কি? আরে সমাজলো সমাজলো, ছাড়ো 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 আর বলতে হবে না। ফলোয়ার্স বাড়ানোর এটা উপায় না, ফলোয়ার্স বাড়ানোর এটা উপায়, দাঁড়া এই যে এই যে এই যে এই যে দেখো দেখতে পাচ্ছ, মানে এমন একটা শার্ট পরেছে হালকা টান দিলেই ছিঁড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ গাইস? ইজ্জত তো নেই, সব তো লুটে নিয়েছে অনেক অনেক মেয়েরা। কটা গার্লফ্রেন্ড বলতো সত্যি করে বলতো? এই টেকটা যদি থাকে তাহলে ভালো, আমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করা রয়েছে, লাইক কমেন্ট করবো। আর যদি এই টেকটা যদি না দেয় তাহলে আনসাবস্ক্রাইব করে দেবা, তোমরা করে দেবা। তো গাইস এদিকে এখন স্টোরি ভিডিও হচ্ছে, দেখতে পাচ্ছ তিনজন নাঙ্গা পুঙ্গা হয়ে মানে জামা চেঞ্জ করছে, ঠিক আছে। সো গাইস ফাইনালি আমিও হয়ে গেছি নাঙ্গা, হচ্ছে সন্দীপ ডাইরিজ রেডি হচ্ছে আর একটা টেকের জন্য, ঠিক আছে। এদিকে রাহুল দা ব্ল্যাক পড়েছে, এদিকে সন্দীপ দা এটা পড়ছে, আর এদিকে দেখতে পাচ্ছ ভাই এটা তো সাইজে জামা না ভাই। সো গাইস দেখতে পাচ্ছ এখানে কতটা লোক মানে জড়ো হয়েছে, ঠিক আছে। এখানে এখন আমাদের স্টোরি ভিডিও শুট হচ্ছে আর শেষ 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 রাহুল দা ফেমাস হওয়ার পরে দেখতে পাচ্ছ এখন জামা প্যান্ট চেঞ্জ করে আসছে, ঠিক আছে, আর এরা এখন যাবে সেলফি নিতে। সাইকেল নিয়ে যেতে হবে দাঁড়া।